আমন্ত্রণ বিশ্ব বাংলায়। সঙ্গে আছি আমি রিজওয়ান আখি। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগের স্লোগানে ইতালির ভেনিস ও মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, অস্থায়ী মিনারে প্রবাসীদের শ্রদ্ধা। বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলাদেশি স্কুলগুলোতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালন, বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় প্রবাসী প্রজন্মকে উৎসাহিত করার আহ্বান। এবং জেদ্দায় মানব সম্পদ উন্নয়নে ওআইসির শ্রম মন্ত্রীদের চতুর্থ ইসলামী সম্মেলন, কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতালির মিলানে অস্থায়ী শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ কনসুলের জেনারেল মিলানের উদ্যোগে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে কনসাল জেনারেল ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বাংলাদেশি প্রবাসীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। ইতালির মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন কাউসার হালাদার। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে কনসাল জেনারেল রেজিনা আহমেদ, মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বাংলাদেশি প্রবাসীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ। আমি গভীর শ্রদ্ধা জানাই 1952 সালের মহান ভাষা আন্দোলনের বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের হলরুমে আয়োজিত আলোচনা সভায় শহীদ দিবসে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইউনেস্কোর মহাপরিচালক এর বাণী পাঠ করে শোনান কনসাল রফিকুল করিম এবং কনসাল এ কে মোহাম্মদ শামসুল আহসান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি মিলানোর সিভিল রাইট কমিটির প্রেসিডেন্ট দিয়ানা দি মার্কে, ভারতীয় কনসাল জেনারেল চরণজিৎ সিং। এছাড়া বক্তব্য রাখেন মিলান লম্বার্দি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা ভাষা আন্দোলনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সাংস্কৃতিক অংশে প্রবাসী বাংলাদেশী শিশু কিশোর সহ ইন্টারন্যাশনাল স্কুল অব ইউরোপ সহ মিলানস্থ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বাংলা, ইতালীয়, গ্রিক, ফরাসি সহ 17টি দেশের ভাষায় বহুভাষিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মিলান বাংলা প্রেস ক্লাব, ইতালির সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ, ইতালি সহ বিভিন্ন দেশের সুধীজনেরা উপস্থিত ছিলেন। কাউসার হলাদার, বাংলা টিভি, মিলান, ইতালি। দর্শক, শেষ করব বিশ্ব বাংলা। তার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগের স্লোগানে ইতালির ভেনিস ও মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, অস্থায়ী মিনারে প্রবাসীদের শ্রদ্ধা। বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলাদেশি স্কুলগুলোতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালন, বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় প্রবাসী প্রজন্মকে উৎসাহিত করার আহ্বান। জেদ্দায় মানব সম্পদ উন্নয়নে ওআইসির শ্রম মন্ত্রীদের চতুর্থ ইসলামী সম্মেলন, কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবং দুবাইয়ের গালফ ফুড এক্সিবিশনে বাংলাদেশ ভোজন রসিকদের কাছে দেশীয় স্বাদ তুলে ধরার চেষ্টা, অংশ নিচ্ছে 42টি খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।